হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাসলিম বাসলিম, আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আমার ফার্মে যে পাখিগুলি রেডি হয়েছে তার ভিডিও। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো আমার ফার্মের মধ্যে যে পাখিগুলি রেডি হয়েছে। চলুন তাহলে ঘুরে আসি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাখিগুলা হচ্ছে এখানে 4000 4000 পাখি। এখানে মূলত আমাদের এগুলোর বয়স হচ্ছে আজকে 12 দিন। এগুলোর বয়স হচ্ছে আজকে 12 দিন। সবগুলো পাখি রেডি হতে আপনার আরও 12 দিনের মতো সময় লাগবে। এগুলোর ওজন হচ্ছে 40 গ্রাম। মূলত আমরা 80 গ্রাম হলে আমরা এখান থেকে সেল করে থাকি মাংসের জন্য। আর যাদের মাদি পাখি লাগবে এবং ডিমের পাখি লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই সবসময় আপনাদেরকে পাখি দিতে পারবো। যে পাখি বোর্ডিং অবস্থায় আছে এগুলো একটু দেখাবো, চলুন তাহলে। এই যে বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে পাখি গতকালকে আমাদের মেশিন থেকে বের হয়েছে। এগুলোর বয়স হচ্ছে 2 দিন, আজকে সহ 2 দিন। এগুলো ব্রুডিং অবস্থায় আছে এখন। এখানে প্রায় 3000 পাখি আছে আমাদের। যে আমরা যখন ব্রুডিং অবস্থায় থাকি তখন আমরা 5 দিন ওষুধটা দিয়ে থাকি যাতে প্যারালাইসিস না হয়। এই যে এখানে এক পাশে একটা আছে বোর্ডিং, আর এখানে একটা আমাদের বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা যদি কোয়েলের বাচ্চা লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে 1 থেকে 2 দিন আগে বলতে হবে। তাহলে বন্ধুরা, আমরা আমাদের নেক্সট যে আমাদের প্যারেন্টস প্যারেন্টস সেক্টরটা আপনাদের একটু দেখা নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম আপনাদেরকে যে আজকে এখানে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে 12 দিন। 12 দিনে এগুলোর ওজন হয়েছে আপনার 40 থেকে 50 গ্রাম। এভারেজে 40 থেকে 50 গ্রাম হয়েছে। আর এগুলো আমার জাত হচ্ছে জাপানিজ হাইব্রিড। এগুলো আমরা মূলত মাংসের জন্য করে থাকি। আর আপনারা যদি ডিমের জন্য করতে চান অবশ্যই করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হচ্ছে আমাদের এখান থেকে অন্য একটা ফার্মে চলে যাবে আজকে। তার জন্য এখানে এগুলো বক্সে ঢোকানো হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্য একটা ফার্মে চলে যাচ্ছে মাংসের জন্য রেডি হওয়ার জন্য। ওইদিকে একটু দেখাও, মূলত আমাদের এখানে 4000 বাচ্চা বের হয়েছে যার বয়স 12 দিন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলছিলাম যে যাদের পাখি লাগবে অবশ্যই জাপানিজ হাইব্রিড মাংসের জন্য বা ডিমের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সাতকানিয়া কারানিহাট আলাক্সা ফার্মস। এখানে এসে আপনি যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাখি নিতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা ওই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন।